সন্ধ্যা কোচবিহারে বিএসএফ বেআইনি অনুপ্রবেশ আটকালো ড্রোন দিয়ে নজরদারি চালিয়ে, কিন্তু সব বিএসএফ করবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ তারা কি করছে? লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আর কাল যেমন হাইপো এসেছিল সব রাস্তা বন্ধ করে দিয়েছিল, এটাই হ্যাঁ, কাল ফলতায় এসেছিল লোক ছ ঘন্টা ধরে সব বন্ধ করে দিয়েছে। আমি তো 20টা ভিডিও পেয়েছি, কি যন্ত্রণা, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রাস্তার পাশে হকার তুলে দিয়েছে, 4700 ফোর্স ডিপ্লয়েড করা হয়েছে, আমি টুইট করবো, সংখ্যা পেয়ে গেছি। আপনি বলছিলেন এখান দিয়ে রোহিঙ্গা, আমি আজকে টুইটে বলে দিয়েছি এরা করেছে কি, 12,65,000 অ্যাপ্লিকেশন জমা আছে, সেটাকে চেপে রেখে তারা মুখ্যমন্ত্রীকে বলতে বলিয়ে করছে। আমাদের এনআইসি যারা আছে তারা একটা মেসেজ দিয়ে দিয়েছে, আমি সোমবার অশ্বিনী বৈষ্ণবকে বলে এটা বন্ধ করবো, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, 1,000 টাকার 800 টাকা ভারত সরকার দেয়, এবং 12,65,000 লোককে যদি না দেয় জনস্বার্থের মামলা হবে অ্যাপ্লিকেন্টদের দিয়ে। 24 লোকসভায় এই 2 নম্বরই করতে দেবো না, ওরা যা যা 2 নম্বরই করছে সমস্ত তথ্য ওদের লোকরাই আমাদের দিয়ে দিচ্ছে। আপনি একটা অভিযোগ করছেন দক্ষিণ 24 পরগনা রোহিঙ্গা বা অন্য দেশ বিরোধী শক্তির একটা সেফ করিডোর তৈরি হয়েছে, কতবার প্রমাণ হবে? সোনারপুরে আপনার কিছুদিন আগে লালটু শেখ মান্নান সর্দার ধরা পড়বে, আব্দুল মান্নান ধরা পড়েছিল কোথাকার বাংলাদেশে? না, আমার প্রশ্ন তো জেএমবি জামাত হেফাজত রাজাকার রোহিঙ্গা সবকে সাপ্লাই হচ্ছে গোসাবার আপনার সুন্দরবন দিয়ে উঠছে এবং আমাদের কামালগাজী দিয়ে অথবা বাসন্তী এক্সপ্রেস দিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, আর এদের সংরক্ষণের কাজ পুলিশ এবং তৃণমূল দিচ্ছে। বিএসএফ এর 13টা দ্বীপ রয়েছে গোসাবাতে, 1টা দ্বীপে বিএসএফ আছে, 12টা দ্বীপ কোস্টাল পুলিশের হাওতায়, কোস্টাল পুলিশই এদেরকে সরাচ্ছে। এই কারণে আজকে দক্ষিণ 24 পরগনায় 71-এর আগে যে জনসংখ্যা ছিল, আপনি কাস্ট সেন্সাস বলছেন, আমি বলবো এখানে যে এখানে সাধারণ সেন্সাস করলে বুঝতে পারবেন দক্ষিণ 24 পরগনায় 71-এর আগে কি ছিল এখন কি হয়েছে। এরা পরিকল্পিতভাবে যারা দক্ষিণ 24 পরগনায় মানুষকে বাঁচিয়েছেন, রেখেছেন, অরণ্য বাঁচিয়েছেন, ম্যানগ্রোভ বাঁচিয়েছেন, মৎস্যজীবী, বিশেষ করে সর্দার প্রামাণিক আমাদের যারা মৎস্যজীবী দলিত পরিবার, এদেরকে এরা শেষ করছে, পরিকল্পিতভাবে শেষ করা হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনাতে। এক মানে ভয়ঙ্কর বিপজ্জনক গতি প্রকৃতি, এক্ষুনি অঙ্কুশ না লাগালে দেশের ক্ষতি হয়ে। দাদা, শৌকত মোল্লা কুলকুলি থেকে বলছে যে জয়নগর ডায়মন্ড হারবার এবং যাদবপুর যে লোকসভা কেন্দ্রে বিজেপি দাঁড়ালে বিজেপির জামানা বাজেয়াপ্ত হয়ে। তোর কথা বেশি না বলাই ভালো, জাহাঙ্গীর খান শকত মোল্লা, এদের বাইরে থাকার অধিকার নেই, এরা যাতে ভিতরে যায় তার জন্য যা করার আমরা আগেও বলেছি এখনো বলছি। লুট করতে দেবো না, লুট না হলে এখানে তৃণমূল হারবে, লুট করতে দেব না। এবং কি করে ভোট করতে হয়, গতবারে 45 জন বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল 19 সালে, এবারেও গ্রেপ্তার করতো, আমি হাইকোর্ট থেকে 55 জনকে নট টু অ্যারেস্ট করিয়ে দিয়েছি পঞ্চায়েতে। আমি শুনুন, প্রার্থী কে হবে মোদীজি অমিত শাহজি নাড্ডাজি ঠিক করবে, এইখানে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, বিরোধী দলনেতা তার দায়িত্বে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার দায়িত্ব থাকবে, ডায়মন্ড হারবারে 18 সাল থেকে লুট হয়ে যাওয়া গণতন্ত্রকে 24-এর নির্বাচনে ফিরিয়ে দেওয়া, বাকিটা মানুষ ঠিক করবে, আমরা ঠিক করবো না। ইউপি বিহার থেকে